আমরা যে গরমের কথা বলছি, গরমটা আসলে হচ্ছে কেন? আপনারা জানেন যে আল্লাহ তাআলার একটা সুন্নত আছে, সেটা হচ্ছে যে প্রতি বছর বিজ্ঞানীরা গবেষণা করে দেখেছে যে রোদের তাপে যে পরিমাণ পানি জলীয় বাষ্প হয়ে আকাশে উড়ে যায়, ঠিক ওই পরিমাণ পানি আবার মেঘ হয়ে পৃথিবীতে ফিরে আসে প্রতি বছর। এটাই হচ্ছে সুন্নত, এভাবেই চলে আসছে। এইটা যখন বিঘ্নিত হয়, ধরেন 10 লিটার পানি বাষ্প হয়ে উড়ে গেছে কিন্তু 3 লিটার পানি বৃষ্টি হয়ে ফিরে আসছে, তখন যেটা হচ্ছে যে 7 লিটার পানি জলীয় বাষ্প হয়ে যেটা চলে গেছিল সেটা আবার ফিরে আসে না পৃথিবীতে, তখন পানির ঘাটতি হয়ে গেল। এই যে চক্রটা যখন ক্ষতিগ্রস্ত হয়, তখনই হচ্ছে যে পরিবেশের ভিতরে বিভিন্ন ধরনের অনুষঙ্গ প্রকাশিত হয় যে ক্ষতিগ্রস্ত কিভাবে হচ্ছে। তার ভিতরে একটা জিনিস দেখেন, এক্সাম্পল দিই, আপনারা দেখতে পাচ্ছেন সবচেয়ে বেশি গরম পড়ছে কোন এলাকাগুলোতে বাংলাদেশে? যশোর, চুয়াডাঙ্গা, কুষ্টিয়া, এই অঞ্চলে দেখবেন রাজশাহী সবচেয়ে বেশি গরম। কেন? নদী নাই, ফারাক্কা বাঁধের কারণে গত 50 বছরে বাংলাদেশে 300-এর বেশি নদী মরে গেছে। বাংলাদেশে নদী আজ ছিল ধরেন 1100-এর মতো, তার ভিতরে গত 50 বছরে 300 নদী মরে গেছে। এবং নদীর যেহেতু আমাদের বাংলাদেশে 2টা মেইন সোর্স, একটা হচ্ছে ব্রহ্মপুত্র বেসিন আর একটা হচ্ছে গঙ্গা বেসিন, একটা নর্থ থেকে আসে একটা নর্থ ওয়েস্ট থেকে আসে। এই দুই বেসিনের, গঙ্গার বেসিনের কারণে যেটা হচ্ছে উত্তর পশ্চিমাঞ্চল থেকে যে পানির ফ্লোগুলো আছে সেগুলো শুকিয়ে যাচ্ছে। এই জন্য দেখবেন যে আপনারা যারা ওই অঞ্চলের মানুষ দেখবেন যে সিম্পলি কুমার নদীতে কোনো পানি নেই, কপোতাক্ষ নদীতে কোনো পানি নেই, ওই অঞ্চলের সব নদী দেখবেন অলমোস্ট খালের মতো হয়ে গেছে, একদম শুকিয়ে গেছে। দ্বিতীয় যেটা হচ্ছে, হিমালয়ের পাদদেশের যে উত্তর অঞ্চল আছে ভারতের, সেখানে দেখবেন তাপমাত্রা কম্পারেটিভলি সবসময় বেশি থাকে। কারণ হচ্ছে আপনারা এই সামার সিজনে দেখবেন, এই যে এখন শুরু হচ্ছে, ইন্ডিয়ার ভাটা চলবে, এবং ইন্ডিয়াতে যেটা করে, পানির অভাব এবং তাদের কিছু ধর্ম বিশ্বাস কুসংস্কার আছে, এই কারণে তারা যেটা করে ইয়েতে আপনার ধানের এবং গমের ক্ষেতের যে গোড়াটা এগুলো তারা পুড়ে ফেলে। বাংলাদেশের কৃষক যেটা করে, সে ধান নতুন করে চাষ করবার আগে পানি দেয়, পানি দিলে যেটা হয় ধানের যে গোড়াটা থাকে ক্ষেতে এটা 2-3 দিনের ভিতরে পচে যায়, পচে গেলে যখন আবার ক্ষেতটা তখন লাঙ্গল দিয়ে চাষ করে এটা তখন মাটির সাথে সার হয়ে মাটিতে মিশে যায়। ভারতবাসীরা এটা করে না, তারা যেটা করে এটা আগুন দিয়ে পোড়ায়। একটা হচ্ছে পানির ঘাটতি আছে, সাফিসিয়েন্ট পানি সেখানে নেয়, দ্বিতীয়ত তাদের ধর্মবিশ্বাসের কিছু ব্যাপার আছে, এই কারণে তারা এটা পোড়ায়। এই পোড়ানোর কারণে যেটা হচ্ছে, আপনারা দেখেছেন যে পৃথিবীর সবচেয়ে ধোঁয়াচ্ছন্ন নগরীতে পরিণত হয় হচ্ছে দিল্লি। হিমালয়ের পাদদেশ থেকে যে বাতাসটা দক্ষিণে বঙ্গোপসাগরের দিকে আসবার কথা, এইটা তখন ওই অঞ্চলে এসে বাতাসটা গরম হয়ে যায় আগুনে। যেমন আমি ধরেন একটা বরফ এখানে রাখলাম, কিন্তু এই পাশে যদি আগুন জ্বলে তখন এই বরফটা কিন্তু গলে যাবে। তো এই গরম বাতাসটা আমাদের উত্তর অঞ্চল দিয়ে বাংলাদেশে ঢোকে, উত্তরপ্রদেশ, বিহার, উড়িষ্যা হয়ে এই মানে আমাদের সাতক্ষীরা, রাজশাহী, এই অঞ্চল দিয়ে এটা ঢোকে।